ডেঙ্গি সচেতনতার প্রচার চলছে রাস্তার স্কুলে, ছাত্রছাত্রীরাও রাস্তায়, স্লেট পেন্সিলও রাস্তায়, শিক্ষকও রাস্তায়। কোভিডের সময় থেকেই এমন অভিনব প্রয়াসে কচিকাঁচাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন জামুরিয়া তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়ক। অভাবে সংসারে উচ্চশিক্ষার সেরকম সুযোগ পাননি, তবে শিক্ষার আলো প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া থেকে তাঁকে কেউ আটকাতে পারেনি। পাড়ার মাটির দেওয়ালকে করেছেন ব্ল্যাকবোর্ড, রাস্তাতেই চালান স্কুল, একে একে পড়াশোনায় ফেরাচ্ছেন স্কুল ছুটদের, পড়াচ্ছেন বাচ্চার মা ঠাকুমাকেও। এই প্রয়াসের কারণেই এবার গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ডের প্রথম দশে উঠে এসেছে তার নাম। তাকে মনোনীত করেছে ইউনেস্কো, ভারতী ফাউন্ডেশন এবং দুবাই কেয়ার। শিক্ষাক্ষেত্রে ভারতে একমাত্র প্রতিনিধি হিসেবে প্যারিসের পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন দীপনারায়ণ। তো আজকে এটাই আমার জন্য খুব একটা গর্বের বিষয় যে আজকে আমি রাস্তার মাস্টার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে এডুকেশনের জগতে আন্তর্জাতিক স্তরে। এটা মূলত শিক্ষকতার আর কি কাজের জন্য, আমার শিক্ষকতার ওভারঅল যে আর কি আমার কাজ রয়েছে সেটা স্টুডেন্ট থেকে কমিউনিটি থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমার যে ইনোভেটিভ বিভিন্ন রকমের কর্মকাণ্ড রয়েছে সেটাই সম্ভবত ওনাদের ভালো লেগেছে এবং তার জন্যই ওনারা আমাকে এই ইন্ডিয়ার মধ্যে আর কি একমাত্র আমাকেই এই স্বীকৃতি আন্তর্জাতিক স্তরে দিয়েছে এবং প্যারিসে ওনারা আমাকে ডেকেছেন। এর জন্য আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। জেলার শিক্ষক এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় গর্বিত পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক দেবব্রত পাল। তার মতে এই পুরস্কার অন্যান্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে। এটা তো খুব ভালো খবর আমাদের জেলার পক্ষে। হ্যাঁ, আমরা চাই যে উনি আরো ওখানে গিয়ে যেন ভালো করে মানে স্ট্যান্ড করেন এবং এটা আমাদের জেলার গর্ব। ওনাকে দেখে অন্যান্য টিচাররাও ইন্সপায়ার্ড হবে আশা করছি এবং আশা করছি আমাদের যে উদ্দেশ্যে বাচ্চাগুলো গার্জেনরা পাঠায় সেই উদ্দেশ্যটা আমরা অনেকটাই সাধিত করতে পারবো আর কি। গার্জেনরা আশা ভরসা যাতে বাচ্চারা ঠিকঠাকভাবে মানুষ হয়। সেরার শিরোপা যাতে দীপনারায়ণের মাথাতেই ওঠে তার জন্য তাকে আগাম শুভেচ্ছা জানালেন জামুরিয়া চক্রের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অরিজিৎ মণ্ডল। গ্লোবাল টিচার প্রাইজ 2023 সেটাতে প্রথম স্থান লাভ করুন। আপাতত উনি যে দশের মধ্যে এসছেন এটা আমাদের জেলা এবং শুধু জেলা কেন বলবো সমগ্র রাজ্য এবং দেশ মানে বাসীর কাছেও একটা গর্বের বিষয়, কারণ পুরো আমাদের ভারতবর্ষ থেকে একমাত্র দীপনারায়ণবাবু এই প্রাইজের মধ্যে প্রথম দশে এসছেন, স্থান পেয়েছেন। এবং চক্র যদি বলেন তো আমাদের চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা অভিনন্দন ওনার সাথে আছে, শুভেচ্ছা ওনার সাথে আছে, সবাই আমরা ভীষণ খুশি এবং গর্ব অনুভব করছি এবং আগামী দিনে আমাদের চক্রস্তরেও ওনাকে একটা মানে এই বিষয়ে সম্বর্ধনা দিয়ে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াসের চেষ্টা আমাদের তরফ থেকে থাকবে। ওনাকে শুভকামনা শুভেচ্ছা জানাই এবং উনি সাফল্য অর্জন করুন এই আশা রাখি। প্রান্তিক এলাকার আদিবাসী শিশুদের পড়ানোর পাশাপাশি তাদের অল্প বিস্তর খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন এই শিক্ষক। সমাজ গড়ার লক্ষ্য নিয়ে তার মনে শুধু ঘোরাফেরা করে একটাই চিন্তা, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ইটিভি ভারত পশ্চিম বর্ধমান।